নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। পাপিয়াস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পুরীর জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি ভোগ খাজা। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। এখানে নিয়েছি আমি ময়দা, ঘি, বেকিং পাউডার, সাদা তেল, চিনি আর পরিমাণ মতো জল। বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 4 টেবিল চামচের মতো সাদা তেল। আর 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ময়াম তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়ামটা আমার এত সুন্দর হয়েছে, এই দেখুন মুট করা যাচ্ছে, আবার সহজেই ভেঙে ফেলতে পারছি। এই যে সহজেই ভাঙা যাচ্ছে, আমার তৈরি হয়ে গেছে ময়ামটা। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে একটা ডো তৈরি করে নেবো আমি। বন্ধুরা, আমি বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম, আমি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে ময়দাটা, এরকম লুচির মতো নরম নরম করে মেখে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি চিনির শিরা তৈরি করব। এবার দিয়ে দেবো আমি 2 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ জল। যেই কাপের আমি চিনি মেপে নিয়েছি ওই কাপেরই 1/2 কাপ আমি জল দিলাম। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে একটু শিরা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যেই কাপ বা বাটি মেপে চিনি দেবেন সেই কাপেরই বা বাটিরই 1/2 কাপ জল দেবেন। 2 কাপ চিনি আর আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার শিরাটা তৈরি হয়ে, এই দেখুন বন্ধুরা আমার একটা তারের মতো আসছে। ময়দাগুলোকে এরকম ছোট ছোট লেচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি বেলার জন্য কর্নফ্লাওয়ার। বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এবার আমি পাতলা পাতলা করে এটাকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, এরকম পাতলা করে বেলে নেবেন, আমার হাতের দেখা যাচ্ছে হাতটা। দেখুন বন্ধুরা, আরেকটা আমি পাতলা করে বেলে নিয়েছি। বন্ধুরা, আমি এই শিরার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাতিলেবুর রস। দিলে শিরাটা আমার জমবে না। আমি এরকম গোল গোল করে বেলে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দেবো ঘি। দিয়ে এবার ঘিটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এর উপরে আমি দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার। দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এটা দেওয়াতে একটার সঙ্গে একটা লেগে যাবে না, আর সুন্দর লেয়ারগুলো ভালো বোঝা যাবে তার জন্য। এবার এর উপরে আমি আরেকটা রুটি বেলে রেখেছি, দিয়ে দেব। এর উপরে আবারও দিয়ে দেবো আমি ঘি। দিয়ে আবারও মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এর উপরে আবারও আমি রুটি বেলে রেখেছি, দিয়ে দেবো। সবকটা রুটি আমার একইভাবে দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি 4টে রুটি দিয়ে করেছি এখানে।
এবার আস্তে আস্তে আমি রোলের মতো এরকম পেঁচিয়ে নেব। এবার লাস্টের শেষ মাথাটা আমি একটু জল দিয়ে এবার ভালো করে আমি আটকিয়ে দেব যাতে খুলে না যায়। এবার ভালো করে আমি ডোলে নেব এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে খুলে না যায়। সাইডের গুলো আমি এরকম কেটে ফেলে দেব দিয়ে এরকম ছোট ছোট আমি পিস করে নেব। দেখুন বন্ধুরা সবকটা কাটা হয়ে গেছে আর সুন্দর একটা লেয়ার বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি বেলে নেব। এবার হালকা করে এরকম চেপে নেব আমি আঙুল দিয়ে আলতো হাতে আমি বেলে নেব। খুব একটা বেশি চাপ দেব না, এরকম আস্তে করে আমি চেপে দেব দিয়ে এবার আমি আলতো হাতে বেলে নেব। দেখুন বন্ধুরা আমার সবকটা বেলা হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা তেল। অনেকটা তেলই দিতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা তেলটা খুব একটা বেশি গরম করতে হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে খাজাগুলো। একসঙ্গে আমি তিন চারটে করে ভাজবো, বেশি দেব না। আস্তে আস্তে এরকম করে হাতা করে আমি তেল তুলে তুলে এরকম গায়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। একইভাবে আবার বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। শিরাটা বন্ধুরা দেখুন খুব একটা গরম না, হালকা উষ্ণ গরম। আর ভাজাগুলো আমার উষ্ণ উষ্ণ গরম, গরম একদম দেবেন না তাহলে তেনিয়ে যাবে। বন্ধুরা এটা বেশিক্ষণ রাখবেন না, দিয়ে কিছুক্ষণ বাদেই তুলে নেবেন। আমার তৈরি হয়ে গেছে গজা। আজ তবে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।